समारोह का लोक लोक महाकाल लोक के लोकार्पण समारोह का सीधा प्रसारण यहाँ पर दिखाया जाएगा। ये आज होने जा रहा है और बहुत ज्यादा इंतजार लोगों ने किया है और आप वो इंतजार कर होने जा रहे हैं। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের যে উজ্জয়িনী যে শহর, সেই শহরে আজকের যে মহাকালেশ্বরী যে পূজা অর্চনা উনি করেছেন, শিব দর্শন আমাদের নিজেও করেছেন, আমাদেরকেও দেখিয়েছেন। তো এর জন্য একটা অদ্ভুত একটা আমাদের মনে একটা শান্তি বিরাজ করছে। এখানে যারা উপস্থিত আছেন সবাই সেই বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন যে আমাদের সনাতন সংস্কৃতিকে যেভাবে উনি ধারক ও বাহক হয়ে সমস্ত পৃথিবীকে উনি দেখাচ্ছেন, এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ দেব। আজকে আমাদের এখানে ইনচার্জ আছে আমাদের যে ত্রিপুরা প্রদেশের সেক্রেটারি মহোদয় রতন ঘোষ মহোদয়, আমাদের জেনারেল সেক্রেটারি পাপিয়া দত্ত আছে, উনাকে ইনচার্জ করা হয়েছে সমস্ত মণ্ডলে, সাতটা মণ্ডলে আজকে একই সাথে যে সন্ধ্যা ছটার সময় যে পূজা অর্চনা উনি করেছেন, একসাথে আমরাও সমস্ত জায়গায় যেখানে যেখানে শিব মন্দির আছে তো শিবের আরাধনা আমরাও ওনার সাথে করেছি, ভগবানকে আমরাও চেষ্টা করেছি দর্শন করার প্রতিপাদন। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি যেন সমস্ত ত্রিপুরাবাসী সবসময় মঙ্গলে থাকে, তাদের যে উন্নয়ন আমরা আমাদের সরকার করছে, আমরা সবাই মিলে চেষ্টা করছি সেই উন্নয়নের ধারা যেন আমরা বজায় রাখতে পারি এবং আমাদের যেন আশীর্বাদ করেন ভগবান, সেই মানে প্রার্থনাই ওনার কাছে।